লক্ষীপুরে রামগতিতে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 16,20,000 মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত জালের মূল্য প্রায় 5,67,00,000 টাকা। পরে উপজেলা মুন্সিরহাট এলাকায় জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। রোববার সন্ধ্যার 7:30টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট BNKM শফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেছেন। কোস্টগার্ড সূত্র জানায়, দুপুরে উপজেলার জারির ধোনাখাল এলাকায় অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কোনো জালক জেলেকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট BNKM শফিউল কিঞ্জল জানান, কারেন্ট জাল ব্যবহার অবৈধ, এটি ব্যবহার বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিনের নির্দেশে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।